আসসালামু আলাইকুম, স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে। জীবনের জন্য বিদ্যুৎ, বিদ্যুৎ সম্পর্কিত বিভিন্ন তথ্য সেবা আমরা তুলে ধরি আপনাদের কাছে। ঘরে বসে অফিসের মতো বিদ্যুৎ সেবা পেতে আমাদের সঙ্গেই থাকুন। আজকের আলোচনার বিষয় হল বীর মুক্তিযোদ্ধাদের বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়। এটি নিয়ে আমরা অনেকেই দোআশার মধ্যে আছি। 2013 সালের দিকে একটি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মহাপরিচালকের দপ্তর হতে একটি পত্র জারি করা ছিল, যে এখানে 200 ইউনিটের বিদ্যুৎ বিল মওকুফ ছিল। কিন্তু সেটা 2022 সালের 31শে ডিসেম্বর শনিবার বাংলাদেশে একটি গ্যাজেট, বাংলাদেশ সরকার একটি গ্যাজেট প্রকাশ করে, সেইখানে মুক্তিযোদ্ধাদের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো নিয়েই এই গ্যাজেটটা প্রকাশ করা হয়। এই গ্যাজেটের 18 নম্বরের ক্রমিক রঙে লিখা আছে বিদ্যুৎ বিল সংক্রান্ত যে বিষয়াদি। এইখানে লিখা আছে যে 18 নম্বরে বিদ্যুৎ বিল মওকুফ সুবিধা, রাষ্ট্রীয় সম্মানী ভাতাপ্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, মৃত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পরিবার, মৃত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবার ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার নিজস্ব পুরো বাড়ির বিদ্যুৎ বিল মওকুফ সুবিধা প্রাপ্য হইবেন। তার মানে এই অধ্যাদেশ বা এই গ্যাজেটে যা লেখা আছে সেই অনুসারে আমরা বলতে পারি যে একজন মুক্তিযোদ্ধার পরিবার বা একজন মুক্তিযোদ্ধা তার নিজ বাড়ির বিদ্যুৎ বিল, অর্থাৎ একটি একাধিক বাড়ি থাকলে কিন্তু সবগুলোই হবে তা নয়, সে যে বাড়িতে বসবাস করেন ওই বাড়ির বিদ্যুৎ বিল মওকুফ হবে। শুধুমাত্র ওনার ডিমান্ড চার্জের যে বিষয়টা আছে, বা যদি মিটার ভাড়া থাকে এটা দিতে হবে, তাছাড়াও যে পরিমাণ বিদ্যুৎ ইউজ করবেন তার নিয়ে টাকা, এটা মওকুফ হবে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের বা বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের সাথে সেই হিসাব নিকাশ ক্লিয়ার করে নেবেন। তো এখন এই গ্যাজেট থাকলেই, গ্যাজেট প্রকাশ হওয়া মানেই যে শুধু আপনার বিল মওকুফ হয়ে যাবে তা কিন্তু নয়। এখানে কিছু টার্মস আছে, সেগুলো হলো যে অবশ্যই এই গ্যাজেট এবং বীর মুক্তিযোদ্ধার জীবিত থাকলে উনি, অথবা যদি ওনার ফ্যামিলির যে মেম্বার আছে, ছেলে সন্তান বা স্ত্রী যারাই আছেন, তাদের বিদ্যুৎ অফিসে আবেদন করতে হবে, এই গ্যাজেট সাথে দিতে হবে, এবং উনি যে মুক্তিযোদ্ধা তার প্রমাণক হিসাবে ওনার মুক্তিযোদ্ধার যে কার্ড, রেশন কার্ড, তারপরে হলো ওনার পরিচয়পত্র, এনআইডি কার্ড, প্রত্যয়ন পত্র, মুক্তিযোদ্ধা রিলেটেড যত কিছু আছে সব কিছু সহ, এবং এই গ্যাজেট সহ বিদ্যুৎ অফিসে যখন আবেদন করবে তখন বিদ্যুৎ অফিস সেটা যাচাই বাছাই করে তারপরে আপনার এটা ব্যবস্থা নিবে। তখন ওনার শুধু এই ডিমান্ড চার্জ বা মিটার ভাড়া এগুলো দিলেই চলবে, ওনার যত ইউনিটই বিদ্যুৎ ব্যবহার করুক আর বিল দিতে হবে না, সেটা প্রিপেইড মিটার হোক বা বিল মিটার হোক। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পারলেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।